বিএনপি ও বিএনপি সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এছাড়া নির্বাচনী এজেন্টেরও নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আজ সকালেও কয়েক জায়গায় প্রশাসনের ব্যক্তিদের সহায়তায় ভোটারদের ভয়ভীতি দেখানোর খবরও আমরা পেয়েছি সুতরাং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে সুষ্ঠু অবাধ হবে কিনা তা এখন একটা বড় সন্দেহের সৃষ্টি করেছে